ক্লাস 10 এর ছাত্র ছাত্রীদের স্বাগত। আমরা কেমিস্ট্রির তড়িৎ বিশ্লেষণ শেষ করেছিলাম, আজকে আমরা পড়ব ধাতুবিদ্যা। ধাতুবিদ্যা প্রথমে দুটো জিনিস বলবো, খনিজ ও আকরিক। খনিজ ও আকরিক, মিনারেলস অ্যান্ড ও খনিজ, সংজ্ঞাটা এরকম বলছে অনেকটা, ভূ গর্ভে মানে পৃথিবীর ভিতরে মাটিতে, ভূ গর্ভে বা ভূপৃষ্ঠে উপরিতলে শিলারূপে প্রাপ্ত অজৈব পদার্থ সমূহ যার মধ্যে ধাতুগুলি মুক্ত অবস্থায় বা যৌগ হিসাবে অশুদ্ধির সঙ্গে মিশ্রিত অবস্থায়, মুক্ত অবস্থায় বা যৌগ হিসেবে অশুদ্ধির সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে তাদের, তাহলে কাদের, কাকে বলা হচ্ছে, অজৈব পদার্থ সমূহ। এটা আর একটা কথা অ্যাড করতে পারি, প্রাকৃতিক ন্যাচারাল অজৈব পদার্থ সমূহ যাদের মধ্যে, এটা তাহলে প্লুরাল করে দিই, যাদের মধ্যে ধাতুগুলি মুক্ত অবস্থায় বা যৌগ হিসেবে অশুদ্ধির সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে তাদের বলে খনিজ। তাহলে খনিজের অবস্থান কোথায়? ভূগর্ভে বা ভূপৃষ্ঠে। কি হিসেবে থাকে? শিলারূপে থাকে। এগুলো কিরকম? অজৈব পদার্থ। তার মধ্যে ধাতুগুলো থাকে কিভাবে? মুক্ত অবস্থাতেও থাকতে পারে, আবার অশুদ্ধির সঙ্গে যৌগ হিসেবে মিশ্রিত অবস্থাতেও থাকতে পারে, এদের বলে খনিজ। যেমন এক নম্বর বলছি বক্সাইট। বক্সাইট Al2O3 2H2, দুই অনু জল থাকে, বক্সাইট একটা খনিজ। রেড হেমাটাইট, Fe2O3, রেড হেমাটাইট। আয়রন পাইরাইটস, আয়রন পাইরাইটস Fe2, আয়রন পাইরাইটস, এগুলো সব হচ্ছে খনিজ। এবার বলবো আকরিক। যেসব খনিজ থেকে সহজে এবং সুলভে এবং লাভজনক বাণিজ্যিকভাবে ধাতু নিষ্কাশন করা যায় তাদের বলে আকরিক। তাহলে কাকে বলবো আকরিক? খনিজর ডেফিনেশন জানলাম, এবার হচ্ছে আকরিক। আকরিক ওর যাকে বলা হয়, যেসব খনিজ থেকে সহজে ইজিলি
ও সুলভে কম খরচে লাভজনক বাণিজ্যিক উপায়ে ধাতু নিষ্কাশন করা যায় তাদের, মানে সেই সব খনিজদের, তাদের বলে আকরিক। যেমন যেমন বক্সাইট, হলো অ্যালুমিনিয়ামের আকরিক। রেড হেমাটাইট হলো লোহার আকরিক, ইত্যাদি আরো আরো আমরা পরে দেখব। তাহলে একটা দেখো, বক্সাইট, রেড হেমাটাইট, এরা খনিজ আবার আকরিক। কিন্তু আয়রন পাইরাইটস, এখান থেকে সহজে সুলভে ধাতু, লোহা ধাতু, লোহা আছে প্রচুর, কিন্তু লোহা নিষ্কাশন করা যায় না সহজে, প্রচুর খরচা পড়ে যায় এবং কাঠখড় পড়াতে হয়, সেই জন্য আয়রন পাইরাইটস এটা লোহার আকরিক নয়। তার নোট দেখো, নোট ওয়ান, নোট ওয়ান, আকরিক মাত্রই খনিজ, কিন্তু সকল খনিজ আকরিক নয়। দুই, আয়রন পাইরাইটস হল একটি খনিজ যাতে প্রচুর লোহা আছে, কিন্তু সেখান থেকে সহজে ও সুলভে লোহা নিষ্কাশন করা যায় না, তাই এটি লোহার আকরিক নয়। আয়রন পাইরাইটস লোহার আকরিক নয়। তাহলে আকরিক মাত্রই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। এবার একটা, আমাদের চারটে ধাতু কোর্সে আছে, অ্যালুমিনিয়াম, কপার, জিঙ্ক, লোহা, এইগুলো পড়ার একটা ভঙ্গি আমি সহজে বলে দিচ্ছি। একটা পড়বে, দু তিনটে নম্বর এখানে পাওয়া যাবে, আমি একটা লিস্টের মতো করে দেব, একদম বাঁদিক থেকে ক্রমিক নম্বর। ধাতুর নাম প্রধান আকরিক, অন্য আকরিক,
বা অন্যান্য আকরিক। ধাতু সংকর, ধাতু সংকর মানে দুই বা ততোধিক, মানে তিনের অধিক, দুই বা তার বেশি ধাতুর সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ। সমসত্ব মানে প্রতি একক আয়তনে উপাদানগুলোর যদি একই রকম থাকে সমসত্ব, আর যদি ভিন্ন থাকে অসমসত্ব। পরের ক্লাসে বলবো না হয় ধাতু সংকর সম্বন্ধে। ব্যবহার, এই ব্যবহার ধাতুর ব্যবহার হিসেবেও পড়ে, আবার ধাতু সংকরের ব্যবহার হিসেবেও পড়ে। ব্যবহার একটু বইয়ের সাহায্য নেব, ক্রমিক নঙ্গে এক দিলাম। এক, ধাতু অ্যালুমিনিয়াম ব্র্যাকেটে এল, এর প্রধান আকরিক বক্সাইট Al2O3 2H2O, অন্য আকরিক গিপসাইট Al2O3 3H2O, গিপসাইট। অ্যালুমিনিয়াম এর সবচেয়ে ভালো যে ধাতু সংকর সেটি হচ্ছে ডুরা অ্যালুমিন, এক নম্বর ডুরা অ্যালুমিন। এতে 95% অ্যালুমিনিয়াম আছে, ডুরা অ্যালুমিন। আরেকটা হচ্ছে অ্যালনিকো, ডুরা অ্যালুমিন আছে অ্যালনিকো, অ্যালুমিনিয়াম আছে অ্যালনিকো, অ্যালনিকো 20% অ্যালুমিনিয়াম আছে অ্যালনিকো। এর ব্যবহার, অ্যালুমিনিয়ামের ব্যবহার তোমরা জানো, অ্যালুমিনিয়ামের থালা বাসন ডুরালুমিন হচ্ছে বিমানের কাঠামো, খুব পরে পরীক্ষায় কাঠামো তৈরিতে, গাড়ির বডি, গাড়ির অংশ নির্মাণে ব্যবহৃত হয়, এ হলো অ্যালুমিনিয়াম। এবার যেটা বলবো, কপার দু নম্বর বলবো, কপার সিইউ প্রধান আকরিক হচ্ছে কপার পাইরাইটস। কপার পাইরাইটস Cu2S আর কি, কপার পাইরাইটস। অন্য আকরিক কপার গ্লান্স, কপার গ্লান্স Cu2S। আর একটা বলে দিই এখানে, কিউপ্রাইট, কিউপ্রাইট হচ্ছে Cu2O। এখানে প্রশ্ন আসতে পারে কপারের একটা সালফাইড আকরিকের নাম লেখো, সেক্ষেত্রে কপার গ্লান্স লিখে দেবে। কপারের একটি অক্সাইড আকরিকের নাম লেখো, কিউপ্রাইটের নাম লিখবে। ধাতু সংকর, কপারের ধাতু সংকর সবচেয়ে হচ্ছে পিতল, ব্রাশ পিতল 70% কপার আর 30% জিঙ্ক, 70% কপার 30% জিঙ্ক পিতল। আরেকটা বলে দিই, জার্মান সিলভার, জার্মান সিলভার
জার্মান সিলভারে 50% কপার, 30% জিঙ্ক, 30% জিঙ্ক, তাহলে 50-30-80 হয়ে গেল, বাকিটা 20% হচ্ছে নিকেল। তাহলে দেখো যে তোমাদের বলে কপারের একটা ধাতু সংকরের নাম লেখো, পিতল জার্মান সিলভার। আবার দেখো যদি বলে জিঙ্কের একটা ধাতু সংকরের নাম লেখো, দুটো ধাতু সংকর, একই উত্তর হয়ে যাবে পিতল এবং জার্মান সিলভার। সেখানেও কপার আছে এবং জিঙ্ক আছে। এইখানে প্রশ্ন আসে ডুরালুমিনের প্রধান উপাদান ধাতুটির নাম লেখো, কি লিখবে? অ্যালুমিনিয়াম। পিতলের প্রধান উপাদান ধাতুটির নাম লেখো, কপার। পিতলের অপ্রধান উপাদান ধাতুটির নাম লেখো, অপ্রধান, তখন লিখবো জিঙ্ক। প্রশ্নগুলো এরকম হয় ঘুরিয়ে ঘুরিয়ে মাধ্যমিকে। তো এর উদাহরণ পিতলের উদাহরণ কি, এই কপারের ব্যবহার কি হবে, পিতলের থালা, জলের কল, তালা চাবি তৈরিতে, পিতলের মূর্তি নির্মাণে কপার হচ্ছে ভালো সুপরিবাহী, তড়িতের সুপরিবাহী বলে পরিবাহী তার হিসেবে। তা ধাতু সংকটটার ব্যবহার করলেও টেনে দিতে পারবে, আর ধাতুটার ব্যবহার করলেও ওখানে টেনে দিতে পারবে। তিন নম্বর জিঙ্ক, জিঙ্ক, জিঙ্কের প্রধান আকরিক হচ্ছে জিঙ্ক ব্লেন্ড। ব্লেন্ড, ব্লেন্ড, বয়কার লয়েড, ব্লেন্ড, ব্লেন্ড, বয়লয়কার নন্ত নয়েড, জিঙ্ক ব্লেন্ড। জিঙ্ক ব্লেন্ড হচ্ছে জেডেনএস, জিঙ্ক সালফাইড। জিঙ্কের একটি সালফাইড আকরিকের নাম লেখো, জিঙ্ক ব্লেন্ড। আর একটা হচ্ছে জিঙ্কাইট, জিঙ্কাইট, অন্যান্য জিঙ্কাইট, ZnO। জিঙ্কের একটি অক্সাইড আকরিকের নাম লেখো, তখন জিঙ্ক ব্লেন্ড লিখলে হবে না, তখন লিখবো জিঙ্কাইট। ধাতু সংকর এই দুটোকে কেটে দিলাম, পিতল ও জার্মান সিলভার। পিতল 70% কপার, 30% জিঙ্ক। দুই নম্বর জার্মান সিলভার কি আছে, 50% কপার, 30% জিঙ্ক, আর 20% নিকেল। জিঙ্কের ব্যবহার, জিঙ্কের ব্যবহার এক নম্বর দেখবে তড়িৎ কোষে তড়িৎদ্বার হিসেবে, তড়িৎ কোষে তড়িৎদ্বার হিসেবে। জিঙ্ক অক্সাইডের সাদা রং, জিঙ্ক হোয়াইট যাকে বলে, জিঙ্ক হোয়াইট ব্র্যাকেটে সাদা রং তৈরিতে। দেখবে যখন গ্রীষ্মকালে ক্রিকেট খেলা হয়, রোদ যখন প্লেয়াররা ছোটে মুখে এরকম যেগুলো মাখে, সেটা হচ্ছে ওই জিঙ্ক অক্সাইড মাখে। চার নম্বর লোহা, এফি, এর প্রধান আকরিক হচ্ছে রেড হেমাটাইট, রেড হেমাটাইট।
অন্য আকরিকের মধ্যে একটা বলি, ম্যাগনেটাইট। এটা গুলিয়ে যায়, অনেকে বলে ম্যাগনেশিয়াম আকরিক, তা না, ম্যাগনেটাইট। এবারে এফি থ্রি ও ফোর ম্যাগনেটাইট। প্রশ্ন দিল, ম্যাগনেটাইট যে ধাতুর আকরিক সেটি হল ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, লোহা, অ্যালুমিনিয়াম। ম্যাগনেটাইট দেখে অনেকে ম্যাগনেশিয়াম ভাবে বা ম্যাঙ্গানিজ ভাবে, তা না, লোহা। ম্যাগনেটাইট হচ্ছে লোহার আকরিক, ম্যাগনেটাইট। প্রধান আকরিক রেড হেমাটাইট। এর ধাতু সংকর, এর ধাতু সংকর হিসেবে কলঙ্কহীন ইস্পাত, স্টেনলেস স্টিল, কলঙ্কহীন ইস্পাত। অ্যালনিকো হতে পারে, অ্যালনিকোতে আছে 20% অ্যালুমিনিয়াম যেমন আছে, সেরকম অ্যালনিকোতে লোহাও আছে 60%। তাহলে কলঙ্কহীন ইস্পাত। কলঙ্কহীন ইস্পাত অ্যালনিকো হবে। দেখ, অ্যালনিকোতে স্টিল আছে 60%-এর মতো, 60% এফি। ব্যবহার, লোহার ব্যবহার সব তোমরা অনেক জানো, শিকল, পাইপ, ছুরি, কাঁচি তৈরিতে স্টেনলেস স্টিলের ব্যবহার দেখবে, যেগুলো অপারেশনের ছুরি সেগুলো এই কলঙ্কহীন ইস্পাত স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়। এইভাবে তোমরা এই জায়গাগুলো আরও পড়ে নেবে। আমি তো দু চারটে করে উদাহরণ দিলাম, আগে আরও বেশি ধাতু ছিল, এখন একটু সিলেবাসটা কমিয়ে অ্যালুমিনিয়াম, কপার, জিঙ্ক আর লোহা এই চারটের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। আর বইটা তোমরা ভালো করে পড়ে পরের দিন যেগুলো পড়াবো, ধাতু সংকর কাকে বলে আর হচ্ছে থার্মিক পদ্ধতিতে কিংবা ধাতু নিষ্কাশন করা হয় সেগুলো বলবো। ভালো থাকো, সুস্থ থাকো।